কলকাতার সাথে সাথে রাজ্যে যখন প্রশাসন অতি সক্রিয় হয়ে রাস্তায় বেরোনো মানুষদের কখনো কান ধরে উঠবোস করাচ্ছে, কখনো গ্রেপ্তার করছে, কখনো বাড়ি ফিরিয়ে দিচ্ছে। অন্যদিকে শনিবার অগস্টের দ্বিতীয় লকডাউনের দিন রাজ্যে লকডাউনের চিত্র তুলে ধরতে পথে আমাদের 24 আওয়ার্সের টিভির প্রতিনিধিরা। সাংবাদিকতার পাশাপাশি মানবতাকে প্রাধান্য দিয়ে পথে অসহায়দের পাশে দাঁড়ালো 24 আওয়ার্স টিভি। শনিবার হাওড়ার লকডাউন চলাকালীন কাছাকাছি কোনো ওষুধের দোকান খোলা না থাকায় অসুস্থ এক মহিলা মুশকিলে পড়েন। এই মহিলাকে রাস্তায় অসহায় দেখে 24 আওয়ার্সের প্রতিনিধি 24 আওয়ার্স টিভির প্রতিনিধির সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই লকডাউনের সময় ন্যূনতম প্রয়োজনীয় সাহায্য পেয়ে স্বভাবতই খুশি তিনি। তাই আমাদের 24 আওয়ার্স টিভিকে ধন্যবাদ জানাতেও বলেননি তিনি, আমরা আছি সবার পাশে সবসময়। মেডিসিনের জন্য বেরিয়েছি ইমার্জেন্সি, কিন্তু বেরিয়ে কয়েকটা মেডিসিন দোকান দেখলাম সেটাও বন্ধ আর সব কিছু স্তব্ধ হয়ে আছে চারপাশ। তখন আমি কি করব, এই নিউজ 24 আওয়ার্স টিভি চ্যানেল যারা ওরা ওদের রিপোর্টাররা আমাকে ভীষণভাবে হেল্প করলো, আমি ওদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমাকে এখন ইমার্জেন্সি মেডিসিন ওরা বাইকে করে এনে দিল। আমি অ্যাকচুয়ালি অসুস্থ, ঠিকভাবে কথা বলতে পারছি না, তো ওদের আমি অশেষ ধন্যবাদ জানাই।